শিউলিজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি তৈরি করব অ্যাপেল কেক। এর জন্য আমি 1 কাপ তেল, 3টা ডিম, 1টা অ্যাপেল, 2 চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ রুবাব জার, এটা নিয়েছি আমি ভ্যানিলা অ্যাসেন্সের পরিবর্তে, 1/2 চামচ বেকিং সোডা, 1 কাপ দুধ, 100 গ্রাম ময়দা, 1 কাপ চিনি। প্রথমেই আমি কেকের মণ্ডটা তৈরি করব। এর জন্য ডিম 3টি, 1 কাপ তেল এবং চিনি সুন্দর করে মিশিয়ে নিব। আমি ডিম, চিনি এবং তেল একসঙ্গে মিশিয়েছি। এখন আমি 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা এখন সুন্দর করে মিশাব এবং এর মধ্যে রুয়াব জা, ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আমি এটা দিয়ে দিব। আমি রুয়াব জাটা মিশিয়েছি। এবার এখানে 100 গ্রাম ময়দা আছে, এটা আমি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে ফেলব। এখন আমি দুধ মিশিয়ে নিব। একটু একটু করে পুরোটা দিয়ে দিব। আমার মণ্ডটা তৈরি হয়েছে। এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিয়ে অ্যাপেলটাকে ছিলে টুকরো করে কেটে নিব। এটাকে আমি অ্যাপেলটাকে অ্যাপেলটাকে আমি চতুর্দিক থেকে কেটে টুকরো করে নিব। আমি অ্যাপেল কুচি করেছি। এবার আমি মণ্ডটার একটু কিছু অংশ উঠিয়ে নিব। অর্ধেকটা এর মাঝে অ্যাপেলগুলো দিয়ে দিব। এখন আমি আমার প্যানে, যে প্যানে কেকটা তৈরি করব, নন স্টিক কড়াই, এর মাঝে দিয়ে দিব। বাকি মণ্ডটার মধ্যে এখন আমি 2 চামচ কোকো পাউডার মিশিয়ে অ্যাপেল কেকের উপরে দিয়ে দিব। এটা এখন আমি এর উপরে পুরো লেপের মতো করে উপরে ফুলটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা 20 মিনিট ধিমি আছে বেক করব এই চুলায়।
20 মিনিট ধিমি আঁচে এটাকে আমি তৈরি করব বেক করব 20 মিনিট হয়েছে এখন আমি ঢাকনা তুলে দেখব হ্যাঁ কেকটা হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করতে দিব 5 মিনিট মিনিট পরে এটা এখন আমি আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে তোলার চেষ্টা করব এইভাবে চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে আমার কেক এইভাবে আমার অ্যাপেল কেক তৈরি আমি একটু কেটে দেখি আমার অ্যাপেল কেক তৈরি হয়েছে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ